নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে গিয়ে নিয়ে এসেছে। আমরা খুলেছি নতুন একটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এই চ্যানেলে থাকছে আপনাদের জন্য গল্প, কবিতা বা নানা আলোচনা। আপনারা পাঠাতে পারেন আপনাদের অপ্রকাশিত কোনো গল্প বা লেখা, আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি PUTUL PURAN@gmail.com। ফিরে আসি আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব বাংলার প্রথম সবাক পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে। যদিও অনেকে জানেন যে 1931 সালে 11ই এপ্রিল রিলিজ করেছিল জামাই ষষ্ঠী, সেটাই বাংলার প্রথম সবাক চিত্র, কিন্তু সেটা ছিল একটা শর্ট ফিল্ম, পূর্ণ দৈর্ঘ্যের ছবি নয়। ওই একই বছর মানে 1931 সালে 30শে ডিসেম্বর রিলিজ করেছিল শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে দেনা পাওনা, যেটি বাংলার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক চিত্র। ছবিটির প্রযোজনা করেছিলেন নিউ থিয়েটার্স এবং পরিচালনা করেছিলেন প্রেমাঙ্কুর আতর্থী। প্রেমাঙ্কুর আতর্থীকে নিয়ে আমরা এপিসোড করেছি, আপনারা দেখতে চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিনেমাটোগ্রাফি ছিলেন নিতিন বসু, আমরা নিতিন বসুকে নিয়েও এপিসোড করেছি, ইনি ছিলেন সত্যজিৎ রায়ের পিসিমশাই। এই নিতিন বসু ছিলেন রবীন্দ্রনাথের ছবি নটীর পূজার সিনেমাটোগ্রাফার। এই ছবিতে মিউজিক করেছিলেন নৃপেন মজুমদার এবং রায়চাঁদ বড়াল, যাকে ভারতীয় সঙ্গীতের ভীষ্ম পিতামহ বলা হয়। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন অমর মল্লিক, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, জহর গাঙ্গুলি, নিভানুনী দেবী, ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি 1931 সালে 30শে ডিসেম্বর রিলিজ করেছিল কলকাতায় চিত্রা হলে। তাই এটি বাংলার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র দেনা পাওনা। আজ আসি, আসব আগামী পর্বে কোনো অচেনা মানুষ, অজানা গল্প বা ছবির কিছু অংশ নিয়ে। নমস্কার।